بسم الله الرحمن الرحيم এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম সব সময় কৃষি নিয়ে আপনাদের সামনে বিভিন্ন কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আজকে যে কথা বলতে যাচ্ছি সামনে ঝড় বাদলের সময় অলরেডি শুরু হয়ে গেছে যারা আসলে কৃষিতে জড়িত যারা পেঁপে কলা পেয়ারা লেবু বিভিন্ন ফল ফসল নিয়ে ঝুঁকির মধ্যে আছেন তাদের জন্য আসলে আমরা যেটা করি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমাদের এই পেয়ারা বাগানটা আজ থেকেও কিছুদিন আগে আপনারা দেখছিলেন ঝোপে ঝাড়ে কিন্তু আসলে অনেক ইয়া চাপে ছিল সেটাকে আমরা যাতে বাতাস চলাচল করতে পারে এবং বাতাস সরবরাহ করতে পারে এবং যে গাছগুলো দুর্বল বাধা ছিল না সেগুলোকে কিন্তু আমরা সেই ব্যবস্থা করছি এবং আগাগুলো ছেটে দিচ্ছি যাতে গাছের লোটে এবং সিজনারি ফলের থেকে আমরা যেন অফ সিজনে ফল নিতে পারি সেই ধরনের প্রতিশ্রুতি আমরা নিচ্ছি প্রিয় দর্শক আমি আজকে যে কথাটা বলবো আসলে ঝড় বাদল থেকে আপনার কৃষি ফার্মকে আপনারা কিভাবে রক্ষা করবেন এবং ঝড় বৃষ্টি থেকে আসলে কৃষি ফার্মের করণীয় কি এই নিয়ে টুকিটাকি যেটা আমরা করতেছি সেটাই আপনাদের সামনে ইনশাআল্লাহ বয়ান করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা আসলে যখন গাছগুলো অনেক বড় আমরা দেখাচ্ছি চলুন প্রিয় দর্শক যাওয়া যাক আমরা কিভাবে গাছগুলো ছাঁটাই করতেছি প্রিয় দর্শক আমরা গাছগুলোকে ছাঁটাই করে যাতে বাতাসের প্রকোপে গাছ নড়ে যাওয়া বা গাছ হেলে যাওয়া বা গাছ পড়ে যাওয়া থেকে যেন আমরা আগাম সাবধান হই আমরা প্রতিটা গাছে খুঁটি দিছি আপনারা দেখুন যারা আসলে পেয়ারা চাষী গাছগুলোকে ঝড় বাতাসের কবল থেকে আসলে রক্ষার জন্য খুঁটি দিছি এবং গাছগুলো ছাঁটাই করে দিচ্ছি যাতে যেন বাতাস চলাচল করতে পারে যারা আসলে কৃষির সাথে জড়িত আমরা যেটা বুঝি আপনাদের সাথে শেয়ার করি যারা পেঁপের গাছ লাগাছেন পেয়ারা গাছ লাগাছেন লেবুর গাছ কলার গাছ তারা অবশ্যই গাছগুলোকে সামনে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বাংলাদেশ নদীমাতৃক মাতৃক দেশ আমরা আসলে গৌরী আবহাওয়ার মধ্যে পড়ে যাই আল্লাহ রহমত আমরা এই জন্যে গাছগুলোকে ছাঁটাই করছি প্রিয় দর্শক খুবই সুন্দর আমাদের পেয়ারা আমরা হারভেস্টিংও করতেছি প্রচুর সুন্দর পরিমাণ পেয়ারাও আমাদের আছে আপনারা দেখুন ঝোপায় ঝোপায় আসলে পেয়ারা ধরতেছে আমরা পেয়ারা দেখাতে চাচ্ছি না আপনারা এইভাবে গাছগুলোকে আসলে শক্ত করে খুঁটি দিয়ে ঝড় বাতাসের প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ প্রদত্ত তারপরেও আমরা নিজেরা সাবধানতা অবলম্বন করতেছি এই গাছগুলোর যখন এই ডালপালা ছাঁটাই করে দিচ্ছি তখন গাছটার একটু বাতাস কম লাগবে এইরকম আমার মনোভাব এবং আমরা গাছে খুঁটি বা ঢোকা বা যেটা যে বলেন ছাপট হিসাবে আমরা দিচ্ছি তাই যাদের এই ধরনের আবাদ আছে পেয়ারার আবাদ আপনারা পেঁপে আমাদের থেকে অসংখ্য নিচ্ছেন অবশ্যই যাদের পেঁপের গাছ বড় হয়ে গেছে আপনারা দ্রুত গতিতে খুঁটি বা ঢোকা বা ছাপট হিসাবে আপনারা কাজ করবেন এবং বৈশাখী ঝড়ে যাদের যে ধরনের ফসল আছে ফসলকে সুরক্ষিত রাখার জন্যে ঝড় বৃষ্টির পানি যেন বেঁধে না থাকে আমরা ড্রেন ক্যাপাসিটিগুলো ক্লিয়ার করে রাখছি আপনারা দেখুন প্রিয় দর্শক ড্রেন ক্যাপাসিটিগুলো ড্রেনেজগুলো আপনারা সবসময় ক্লিয়ার রাখবেন আমরা যাতে পানি বেঁধে থাকলে অবশ্যই শিকড়ে পানি ঢুকতে পারে গাছের ক্ষতি হতে পারে এবং মাটি নরম হওয়া ঝড়ে বা বাতাসে আপনার গাছ হেলে বা পড়ে যেতে পারে আপনারা অবশ্যই এই বর্ষার সিজনে বা এই কালবৈশাখীর ঝড় থেকে নিজের গাছকে সুরক্ষার স্বার্থে হেফাজত করার মালিক মহান আল্লাহ পাক কিন্তু আল্লাহ আমাদেরকে যে মেধা শক্তি দিছে আল্লাহ পাক যে টেকনোলজি দিছে আল্লাহ পাকের যে দেওয়া ব্রেন সেটাকেও আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনি যদি ঝড়ের দিনে বসে থাকেন জমি যদি পানিতে ভরাট হয়ে যায় তাহলে অবশ্যই যখন বাতাস পাবে নড়াড়ি করে গাছের ভিতরে পানি ঢুকে গাছও মারা যেতে পারে আর বিশেষ করে পেঁপে চাষ যারা করতেছেন আমরা পেঁপের চারা ওই সাইটে আছে আমরা ওটা আরও ভিডিও এক সময় দিব তারা অবশ্যই খুঁটি দেন এবং ঝড়ের সময় যেন জমিতে কিছুতেই পানি না বাঁধে থাকে আপনারা সচেতন আছেন যারা সচেতন নয় তাদের জন্য এই কথা বলতেছি এবং গাছে যেন আলো বাতাস পর্যাপ্ত চলতে পারে এবং যাদের ডালপালা বেশি আছে সেগুলোকে বাঁধে দিবেন এবং এই সময় বৃষ্টি হলে আপনারা ফসলে স্প্রে করার ছত্রাকনাশক স্প্রে অবশ্যই করবেন ছত্রাকের আক্রমণ আমরা আপনাদেরকে কি বলবো আসলে আমরাই দেখেন এখানে কত পেয়ারা পড়ে গেছে বেচার অভাবে আসলে আমরা নিজেরা কৃষি ফার্মটাকে সাজাতে গিয়ে অনেক পেয়ারা আমাদের নষ্ট হয়ে গেছে আমরা হারভেস্টিংও করছি অনেক পেয়ারা ঝরে গেছে আসলে একা মানুষ সব দিক করতে যাওয়া হয় না ফির আবার না করলেও হয় না দেশবাসী আমাকে কাছ থেকে কিছু চান আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই জন্য আমাকে বিভিন্ন টেকনোলজি নিয়েও কাজ করতে হয় অনেক পেয়ারা আসলে পেকে নষ্ট হয়ে পড়ে গেছে আসলে পেয়ারা বিক্রি করার আমরা আসলে বস্তায় আদা চাষ নিয়ে কাজ করতেছি এই সময় আসলে জমিগুলোতে আমরা মাছ বাড়িতে মাছ নিয়ে এগিয়ে আসতে পারি না আসলে মাছ নিয়েও কাজ করতেছি তারপরে আল্লাহর নিয়ামত অসংখ্য পেয়ারা এখনও আসছে আমাদের হারভেস্টিং করছি সুপার টেন পেয়ারাটা অত্যন্ত একটা ভালো জাত এবং ভালো মান অসংখ্য ফুল ফল আসছে প্রিয় দর্শক আপনারা দেখুন এই
এই জাতটাকে আমরা ডেভেলপ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই জাতগুলোকে সংরক্ষণের জন্য আমরা পরিষ্কার করে এখানে বস্তায় আবার আদা চাষ করব আমরা বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখব না ইনশাআল্লাহ এবং কৃষিতে আমরা বেকারত্বের অভিশাপ কৃষিকে কাজে লাগে কৃষির উপর কর্মসংস্থান করে আমরা যেন কৃষিকে ডেভেলপ করতে পারি ঝড় বৃষ্টিতে কবল থেকে আপনারা নিজেদেরকে সেভ করবেন কৃষিতে যাদের আসলে বীজতলা আছে এবং যাদের আসলে বিভিন্ন খামার আছে সেখানে আপনারা খামারগুলোকে আমরা প্রোটেক্ট দিছি আমরা যাদের মাছের হেচারি আছে তাদের কোনো কিছু দুর্বল থাকলে আপনারা সবল করে নেন কারণ সামনে কালবৈশাখী ঝড় ঝড় আমাদের জন্য ভয়াবহ আল্লাহ যেন গোটা বাংলাদেশের প্রতিটা সেক্টরকে আল্লাহর সেই রহমতি কুদরতি শক্তি দিয়ে যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে এইটুকুই ছিল আজকের কথা আমরা আপনাদেরকে কিছু বলতে চাই যেটুকুই পাই সেইটুকুই বলে আপনাদের ভালোবাসাটা অর্জন করতে চাই আসলে কারো ভালোবাসা পাই কারো আসলে বিরক্ত বোধ পাই এরই মধ্যে বেঁচে আছি হাসি কান্না সুখ দুঃখ এরই নাম জীবন এরই মধ্যে বেঁচে থাকা সামনে রোজা সবাইকে রোজার আগাম দাওয়াত দিচ্ছি মুসলমান উম্মার জন্য রোজা অত্যন্ত একটা ফরজ এবং প্রতিটা মুসলমান আমরা যেন রোজা রেখে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এই দাবি এই দাওয়া প্রতিটা মুসলমানের উপর এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম।